Good morning, everyone. It's my first vlog in 25 December. I look horrible, but kichu korar nai. Ekhon maybe shokal 6ta something baje. Ami matro utlam. Ekhon ready hobo. So ajke amra न्यूयॉर्क जाबो और आमादे साथे आरेकटा कपेले जाबे लेट्स सी कारा जाबे मोटा सो फाइनली आमी रेडी कोनो मेकअप कोरे नाई मेकअप गाइते करब नॉर्मल एकटा स्वेटर टाइपर एकटा किछु पोरछि आमी जानि ना एगुलाके कि बोले आपातत भूले गेछि माथा आसतेछे ना नेक बंध कारण आजके एकटु ठंडा आछे सो नेक बंध एकटा पोरछि আমার ছেলে স্টিল ঘুমাচ্ছে ছেলে ঘুম থেকে উঠলেই ওকে রেডি করব রেডি করে এই তো তারপর বার হয়ে যাব আমার হাজবেন্ডও এখনো রেডি হয় নাই তারা দুই বাবা ছেলে লাট সাহেব আস্তে ধীরে রেডি হচ্ছে আর যারা চিন্তা করতেছে আমি মেকআপ কেন করি নাই মেকআপ গাইতে করব কারণ এখন সকাল সকাল এত কিছু দেওয়ার আমার একটুকু ইচ্ছা করতেছে এখানে আমার ছেলে এখন ঘুম থেকে উঠে अबाक दृष्टि तकाय से क्यों हमें सकाल सकाल वीडियो करते शायन बाबा हम आज के कथा जाब जाक फाइनली एखन शायन उठे गेसे सो ताहले एखन क्विक शॉप हो जाबे सो फाइनली आम्रा एखन रवाना दिए दिए न्यूयॉर्कर उद्देश्य এটা একটা ব্লগ করা হচ্ছে রোহি আপু চ্যানেলের জন্য মেকআপের এখন যাচ্ছি আমরা অলমোস্ট আমরা নিউ ইয়র্কের দিকে চলে আসছি আলহামদুলিল্লাহ এতক্ষণ আমরা রোহি আপুর চ্যানেলে জন্য ভিডিও করতেছিলাম মেকআপ ইন দ্য কার এখানে আমার ছেলে তাকায় আছে বাইরের দিকে শাকিল আর স্যাম ভ্যা ধুমসে গান শুনতেছে সো আমাদের আর বেশিক্ষণ লাগবে না সো আফটার 3 ঘন্টার পর আমরা আসলাম আর আমি এখন আমি আর রুহি আপু একটা দোকানে ঢুকছি কাঁচের প্লেট গ্লাস দেখার জন্য এখন যারা জানে আমরা এত দূর থেকে নিউ ইয়র্কে আসি কষ্ট করে খাওয়ার জন্য সো খাওয়া নেওয়া হচ্ছে এই জ্যাকেটটা ইটস নট মাইন এটা রুহির জ্যাকেট আমি আমার বড় ওভারকোট নিয়ে আসছিলাম বাট বড় ওভারকোট অনেক বড় এত ফুড যখন কিনতে পারছো তখন এখন নিতে হবে সো আমাদের কোথাও ডাইনিং না থাকায় যাতে আমরা খেতে পারি আর এত ঠান্ডা আজকে তার জন্য আমরা একটা হোটেলে নিলাম হোল্ডের জন্য সো এখন যাচ্ছি লেটস সি ওরে বাবা নিউ ইয়র্কের বিশ্ববিখ্যাত চা এই চা খাবা আমি হ্যারি পটারে যাইতে চাই আপু ওফ ওফ আমি এইবার বলছি তো স্যামের সাথে যে তুমি সারাদিন ঘুরবা আমি হ্যারি পটারে থাকবো শেষ হবে সন্ধ্যা হবে আমাদের একটা লোকেশন ঠিক করা থাকবে ওই লোকেশনে আমিও যাবো তুমিও আসছি ফুচকা খাইতে এখন আমরা একটা লাইটিং শোর মধ্যে অথবা এটা ক্রিসমাসের জন্য করা হয়েছে আমরা মুসলিম সো ক্রিসমাস উপলক্ষে না জাস্ট পিকচার তোলার জন্য আসছি এই জায়গাটা কোথায় আমার নামটা এখন আসলে মনে পড়তেছে না আমি এটা কমেন্টের মধ্যে বা ডিসক্রিপশন বক্সে বলে দিব সো আমরা সবাই এখানে আসলে পার্কিং নিয়ে অনেক ঝামেলা মাত্র 1 আওয়ার থাকছি এখানে পার্কিং অনেক বেশি এক্সপেন্সিভ সো এখানে আমার হাজবেন্ড আমার
সো ডান উইথ দা নিউ ইয়র্ক ট্রিপ। এখন আমরা হোটেলে, আমার চুলের অবস্থা খুব বাজে। আমরা এখন রওনা দিব আমাদের বাসার জন্য কিছুক্ষণের মধ্যে। যে বাজে অবস্থা, আর আজকে এত বাজে ঠান্ডা, অনেক বাজে ঠান্ডা, মানে টু মাচ ঠান্ডা। ঠান্ডার জন্য আর এনজয় করা যাবে না, আর এনজয়ের জন্য ঠান্ডাকে আবার মনে করা যাবে না। যাই হোক, ইট ওয়াজ এ গুড ডে, বাই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না, আর কেমন লাগছে জানাবেন। এটা আমার প্রথম ব্লগ, আমার ব্লগটা যদি ভালো লাগে থাকে আমি আরও ট্রাই করব আমার এভরিডে লাইফে, আর আমি যেখানে বাইরে যাই বা ঘুরতে যাই সেই ব্লগটা করার। মাঝখানে আমার জামাই অ্যাজ অলওয়েজের মতো আমাকে এইটা করবো নাকি বলতেছে, এটা কোনো বিষয় না, আমি এটার মধ্যে দিয়ে থাকি। সো যারা যারা আমার জামাই কী টাইপের জানেন, মেক শিওর কমেন্ট ডাউন, আর অবশ্যই আমার চ্যানেলকে সাথে কি জানি করবে, চ্যানেলকে এই যে বলে দিচ্ছি, আসলে আমার উচ্চারণে আসে না, যেদিন আসবে সেদিন আমি বলবো। আর তাছাড়া শাকিল বলবে, বাই।